প্রিয় দর্শক, আমি সাদিয়া কানিজলিজা প্রতিদিনের মতো হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, আওয়ামী লীগ বিএনপি উভয় দলেরই সংলাপে আগ্রহ নেই, এমনটাই ভাবছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাহলে দর্শক, শুনে আসি রাজনৈতিক বিশ্লেষকদের এই ভাবনাকে সাধারণ মানুষ কিভাবে দেখছেন। সংলাপ হবে এমনটা খুব শীঘ্রই মনে হবে না, কারণ দুইজনেই দল গোছানোর ক্ষেত্রে মানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ দল না গোছানো পর্যন্ত বিএনপি বা আওয়ামী লীগ এই মুহূর্তে মনে হয় কোনো সংলাপে যাচ্ছে না। দুই দলের সংলাপের কোনো মানে আশা মানে নাই, মানে সংলাপ হবে এরকম মানে সঠিকভাবে একটা মানে দেশ শান্তির দিকে এগিয়ে যাবে এটা আমরা মানে দেখতে পাচ্ছি না। দেশ বর্তমানে এখন মোটামুটি স্বাভাবিক চলতেছে, হয়তো কিছুদিন পরে আবার সমস্যা সৃষ্টি হতে পারে। আমার মনে হয় না যে সংলাপে কোনো সুষ্ঠু সমাধান হবে। এক পক্ষ জিতবে সেটা রাজপথেই সমাধান হবে, হয় বিএনপি না হয় আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকের যে চিন্তাভাবনা এটা সঠিক চিন্তাভাবনা, এবং আওয়ামী লীগ মনে করতেছে ইলেকশন হওয়ার পরে তারা পার পেয়ে গেছে, এটা ভাবাটা ঠিক না। কারণ জনগণের চিন্তা চেতনায় অনেক কিছু আছে এবং অল্প সময়ের ভিতরে অনেক পট পরিবর্তন জনগণ করতে পারে, এই দৃঢ় বিশ্বাস আমাদের মাঝে আছে। কাজে রাজনীতি বিশ্লেষক রাজনীতি নেতারা যাই বলুক আর না বলুক, জনগণের একটা আলাদা চিন্তা ভাবনা অবশ্যই আছে। জনগণের সকলেরই এটা সুস্থ করার জন্য, ভালো করার জন্য, একটা মিলের মধ্যে আসার জন্য করলেই ভালো হয়। পরিস্থিতি ঘোলাটে হচ্ছে, আবার দেশের ক্ষতি হচ্ছে, এগুলো তো আমরা অরহর দেখতেই আছি বিভিন্ন টিভি চ্যানেলে। অনেক দিনের তাদের আলোচনার মাধ্যমে তারা যে জিনিসটা জানতে পারলো, আর আমাদের দেশের রাজনীতিবিদরা তারা একে অপরের সাথে সুসম্পর্ক রাখতে চায় না, এবং বিদ্রোহটাই তাদের জন্য মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কারণে আমি একজন সাধারণ দর্শক হিসাবে আমি মনে করি এদেশের রাজনীতিতে অবশ্যই বসতে হবে, না বসলে আমাদের দেশের রাষ্ট্রের অবশ্যই ক্ষতি হচ্ছে। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজলিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।